টোটাল 9,65,000 পরিবার আমাদের রাজ্যে আছে, এবং বাকি 4,00,000 যেখানে 15,000 পরিবার, যে গত 15ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয় হাত দিয়ে এ রাজ্যের বাকি অবশিষ্ট 4,15,000 পরিবারকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনা যে যে সুযোগগুলো আছে, যে সুবিধাগুলো আছে, তার অবিকল সেই সুযোগ বাকি 4,15,000 পরিবারের প্রতিটি সদস্য এই 5,00,000 টাকা এই চিকিৎসা পরিষেবার সুযোগের মধ্যে আওতা আনা হয়েছে। এবং এটা বলতে দ্বিধা নেই, এ যাবৎ যত রকম স্কিম এই রাজ্যে চালু হয়েছে কখনো আগে বা মাঝখানে বাসকে পর্যন্ত এমন কোন স্কিম হয়নি যে স্কিমে 100% মানুষ তার সঙ্গে তাদেরকে যুক্ত করা গেছে, সেটাই একমাত্র মুখ্যমন্ত্রী এই জন আরোগ্য যোজনার মাধ্যমে এই একটি সুবিধা হস্ত পরিষেবাতে যেখানে 100% মানুষ এর সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করেছে। এছাড়াও মানে কৃষিক্ষেত্রে বলেছি, এবং এবার আমাদের এআরডিডি ফিশারিজ ক্ষেত্র যথেষ্ট রকম বিভিন্ন সুযোগ রাখা হয়েছে, এবং শিক্ষাক্ষেত্রে এর মধ্যে আপনারা জেনেও গেছেন 2-2টি বিশ্ববিদ্যালয় সেখানে আমরা শুরু অলরেডি হয়ে গেছে, আরেকটি ত্রিপুরা সুন্দর মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তো শিক্ষাক্ষেত্রে এইভাবে ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবাতে বারবার বলেছি বিভিন্নভাবে যে জীবিতে জীবিতে বিভিন্ন সচেতন সংখ্যা বাড়ানো হচ্ছে, এর বাইরেও যাতে তফসিলি জাতির ক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 400 জন শিক্ষার্থীকে 1,00,000 টাকা করে যে আমরা 4,00,000 টাকা ব্যয় করবো যাতে শিক্ষাক্ষেত্রে তাদের সহায়তা করা হচ্ছে। তো এই সম্পর্ক এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায় মানুষের জন্য বিভিন্ন রকম আমরা যোজনা আমরা দিয়েছি, তো কোনো সম্প্রদায়কেই তার বাইরে রাখা হয়নি। ওবিসির জন্য আমরা যথেষ্ট ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা নিয়েছি, এবং সবচেয়ে বড় কথা যে জনজাতি জনজাতি অঞ্চলের যে সুযোগের জন্য তাদেরকে এইবারে আমাদের বাজেটের টোটাল যা টোটাল বাজেট তার থেকে 39.93% টাকা ধার্য করা হয়েছে। যেমন ধরুন তাদের একটা ডাইরেক্টলি টিডি এডিসিকে যে সরাসরি একটা টাকা প্রদান করে, যেখানে নাকি তাদের নির্বিগতের পঞ্চম রাজ্য অর্থপুষ্টের অধীনে করার অংশ থেকে বিভিন্ন রকম, সেটা গতবার আমরা করেছি গত 6,72,672 কোটি টাকা ডাইরেক্টলি তাদেরকে তার ফান্ডিং দেওয়া, এবং সেটাকে এবার 6,98,68,000 টাকা আমরা দিয়েছি। শুধু এটা ডাইরেক্ট টাকা, কিন্তু এর বাইরেও যে সাবপ্লেনগুলো 14টি সাবপ্লেন আছে তার মাধ্যমে আমরা যে টাকা দিয়েছি সেই টাকা এবং এই টাকা মিলিয়ে 39.93% টাকা এই জনজাতি অঞ্চলের ফলে তাদের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় থাকে আগামী 1টি বছর আমরা কীভাবে এ রাজ্যের মানুষ সরকার কীভাবে পরিচালনা করবে সেটার উপর সবারই একটা লক্ষ্য থাকে। তৎকালীন পূর্ণাঙ্গ বাজেট আমরা পেশ করেছি, এবং বাজেটের টোটাল এক্সপেন্ডিচার আমরা রেখেছি 27,804.67 কোটি, এবং বাজেটের মধ্যে আমাদের রিসিপ্ট এক্সপেন্ডিচার সারপ্লাস, যেমন রিসিপ্টে আছে 22,957.54, এক্সপেন্ডিচার ধরা আছে 21,170.87, সারপ্লাস A1-A2 1,786.67, ঠিক ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিপ্ট ফ্রম লোনস অ্যান্ড আদার্স ইনক্লুডিং পাবলিক অ্যাকাউন্টস অ্যান্ড ওপেনিং ব্যালেন্স এটাকে 4,436.44 কোটি, এক্সপেন্ডিচার 6,633.80, ডেফিসিট আছে B1-B2 2,197.36 কোটি। টোটাল রিসিপ্টের ক্ষেত্রে A1+B1 মিলিয়ে আমাদের টোটাল
27,393.98 crores. আর এক্সপেন্ডিচার তো বলেছি যেখানে 27,804.67. টোটাল আমরা আমাদের বাজেট ডেফিসিট 410.69 crores আমাদের রাখা হয়েছে। এবং এই টোটাল বাজেট আমাদের রাজ্যের একদম কৃষি স্তর থেকে, কৃষকদের থেকে শুরু করে শ্রমিক, সেই সঙ্গে মহিলা যুবা সকলের দিকে লক্ষ্য রেখে আমরা এই অন্তর্বর্তীমূলক ও ভবিষ্যৎমুখী এবং বিকাশমুখী বাজেট আমরা পেশ করেছি। এতে জনজাতি থেকে শুরু করে তফসিলি জাতি, অফিসের সংখ্যালঘু এবং কর্মচারী পেনশন নির্বিশেষে সামগ্রিক জনসাধারণের জন্য বাজেটের কিছু না কিছু রয়েছে। রাজ্য অর্থনীতি আমাদের ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 22-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপির বৃদ্ধি জাতীয় স্তরে 7.20% তুলনায় প্রায় 4.49% ছিল। চলতি বছর 2023-24 অর্থবছরে রাজ্য অর্থনীতি প্রায় 8.37%, যেখানে জাতীয় পর্যায়ে 7.3% বৃদ্ধির বিপরীতে আমরা এই জায়গায় অবস্থান করছি। এবং 2024-25 অর্থবর্ষে জিএসডিপি প্রবৃদ্ধি আমরা আশা করছি যে 8.47% আমরা পৌঁছাতে পারব। এনেছি যে দেখুন 60 বিধানসভা কেন্দ্র, এর বাইরেও প্রত্যেক বৎসরই যে রোড ডেভেলপমেন্ট হচ্ছে সারা রাজ্যে, ন্যাশনাল হাইওয়েতে শুরু করে বিভিন্ন রোডের যে কানেক্টিভিটি নতুন নতুন সৃষ্টি হচ্ছে সেটা অনেক বেশিভাবে আমরা এই কাজে যাচ্ছি। কিন্তু তার সঙ্গে সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস, যে সবসময় দেখা যায় বিভিন্ন বিধানসভার বিধায়করা তাদের কিছু কিছু রোড থাকে, তাদের ইন্টারনালি যে রোডগুলো হয়তো বারবার বলতে হয়, হয়তো তাদের রিমাইন্ড করতে হয়, যিনি পিডব্লিউ মিনিস্টার দায়িত্বে থাকে তাকে বলতে হয়। কিন্তু সেখানে এবার আরো সুযোগ করে দেওয়া হয়েছে যে আগামী 4 বছর টোটাল 60 বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার রাস্তা নূতন করবে কি পুনর্করণ করবে, কিংবা তো স্পেশাল কোনো রোডকে সেখানে ইচ্ছা করলে যে 30 কিলোমিটার টার্গেট করা হয়েছে 4 বছরে, এবং সেটা যদি মনে করে যে ডাবল লেন করবো সেটা 15 কিলোমিটার করবে, কেউ সিঙ্গেল লেনে করবো তো 30 কিলোমিটার করবে। এই সমস্ত কাজ যার যার বিধানসভা বিধায়করা তাদের এই ইচ্ছা অনুযায়ী তারা এখানে সিস্টেম ওয়াইজ সেখানে 2,000 কোটি টাকা তাদের বরাদ্দ করে রাখা হয়েছে 60 বিধানসভা কেন্দ্রের জন্য। এটা সহায়ক হবে কোনো একটি বিধানসভা কেন্দ্র যে এই ডেভেলপমেন্টের বাইরে থাকবে। 30 কিলোমিটার রাস্তা একটা ডিউ মানে একটা ন্যাশনাল হাইওয়ে বা থাকবে না। আমি বলেছি যে আনএমপ্লয়েডদের মধ্যে শুধুমাত্র সরকারি চাকরিটাই আজকে এই আনএমপ্লয়েডের জন্য বিভিন্ন রকম এই যে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন লোন সিস্টেম করা হচ্ছে, বিভিন্ন ব্যবসার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, তো এইভাবে কর্মসংস্থান রোজগার করতে হবে। আজকে আমরা দেখুন আজকে রোজগারের কথা বলছি আমরা, আজকে টিআরএমের মাধ্যমে এই রাজ্যের 5 লক্ষেরও বেশি মহিলা তারা রোজগারের পথে। সরকার এদের রোজগার করার জন্য কী করতে হবে, যেতে রোজগার করতে গেলে তাদের যে সমস্ত আর্থিক সহযোগিতা করা, লোন ব্যবস্থা করা, সেই সমস্ত কিছুর মাধ্যমে রোজগার হবে। আজকে 5 লক্ষ মহিলা আজকে দেখুন 1600 কোটি টাকারও বেশি সরকার টিআরএমের মাধ্যমে লোন দেওয়া হয়েছে। এবং প্রত্যেকে কোনো আজকাল তো আমরা জানি না, আপনারা দেখতে পারেন যে কোনো মহিলা বলে না যে আর্থিক দাওয়াটার নিচে আমি রোজগার করি না। এটা একটা বললাম মহিলা ব্যবস্থা এবং লাখপতি দিদি, একজন মহিলা লাখপতি দিদি, যেখানে প্রধানমন্ত্রী যে লাখপতি 3 কোটি ঘোষণা করেছেন, আমাদের রাজ্যেরও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরাও 2 লক্ষ দিদিকে লাখপতি বানাবো। অলরেডি 84,000 মহিলা আজ পর্যন্ত যে 84,000 মহিলা আমাদের লাখপতি দিদি হিসাবে ডিক্লেয়ার এবং 1 লক্ষ বাকি যে 1500 সেই এটাও আগামী আমরা এর মধ্যে এটা পূরণ করব। এই